ঈদ শব্দটি আরবি যার অর্থ আনন্দ, ফিতর শব্দটিও আরবি যার অর্থ রোজা ভাঙা। ঈদুল ফিতরের অর্থ রোজা শেষ হওয়ার আনন্দ, আল্লাহর নিয়ামত লাভ করার আনন্দ। হিজরি সনের দশম মাস তথা শাওয়াল মাসের পহেলা তারিখ ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ আমাদের জন্য এক বিরাট নিয়ামত, কিন্তু আমরা এ দিনকে নিয়ামত হিসেবে গ্রহণ করি না। যেমন অনেকে আছেন যারা ঈদের জন্য ফজরের নামাজ জামাতে পড়ার গুরুত্ব দেয় না, অথচ ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা এশা ও ফজর নামাজের মধ্যে কি আছে তা জানতে পারত, তবে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই নামাজের জামাতে সামিল হতো। ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈদের নামাজ আদায় করা। প্রকৃতপক্ষে একজন ইমানদার নামাজ আদায়ের মাধ্যমে বেশি আনন্দিত হয়। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বের হয়ে দুরাকাত ঈদের নামাজ আদায় করেছেন, এর পূর্বে ও পরে অন্য কোনো নামাজ আদায় করেননি। ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা একান্ত প্রয়োজন। এছাড়া ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নত। ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য যে পথে যাবে সে পথে না ফিরে অন্য পথে ফিরে আসা, কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদগাহে যাওয়ার পথে নিচু স্বরে তাকবীর পড়া সুন্নত। ঈদের দিন চেহারায় খুশির ভাব প্রকাশ করা ও কারো সঙ্গে দেখা হলে হাসি মুখে কথা বলা মুস্তাহাব, আনন্দ অভিবাদন বিনিময় করা মুস্তাহাব। ঈদের খুতবা বিশেষ গুরুত্বের দাবি রাখে, এতে ইসলামের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়। ঈদের দিনে আল্লাহ তাআলা অনেক বান্দাকে মাফ করে দেন। বলা হয়, ঈদের দিনে আল্লাহ তাআলা একদল লোককে এভাবে মাফ করে দেবেন যেমনই তাদের মা তাদের নিষ্পাপ সন্তান জন্ম দিয়েছিল। রমজান মাসে রোজার ত্রুটি বিচ্যুতি পূরণ করতে ঈদের নামাজের আগে অভাবগ্রস্তদের নির্ধারিত পরিমাণের অর্থ বা খাবার দান করতে হয়। ইসলামের পরিভাষায় তাকে জাকাতুল ফিতর বা ফিত্রা বলা হয়। এদিন এতিমদেরও খোঁজখবর নেয়া বাধ্যতামূলক। একই সঙ্গে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের খোঁজখবরও নিতে হয়। ঈদের দিন রোজা পালন থেকে বিরত থাকতে হবে। বিজাতীয় আচরণ প্রদর্শন, নারীদের খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া বর্জন করতে হবে। গান বাজনা সিনেমা নাটক দেখা যাবে না। ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা যাবে না। একই সঙ্গে জুয়া খেলা, আতশবাজি, মানুষকে কষ্ট দেয়া, ঈদের নামাজ আদায় না করে কেবল আনন্দ ফুর্তি করা যাবে না। ঈদ আল্লাহ পাকের নিয়ামত। নিয়ামতের চাহিদা হলো এর শুকরিয়া আদায় করা। নিয়ামত পেয়ে নিয়ামতদাতার অবাধ্য হওয়া তার সঙ্গে বেইমানি করার সামিল। কাজেই এই নিয়ামতের দিন তার কোনো অবাধ্যতা যেন না হয় সেদিক লক্ষ্য রাখা সব মুসলমানের কর্তব্য। সাদাকালো নিউজ।